হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজাস গ্যালাক্সি। আজকে আমরা চলেছি মেনপাতের ফিশ পয়েন্ট দেখার জন্য। ফিশ পয়েন্ট ছাড়াও আরও অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে আমার লিস্টে, তো এক এক করে সেইগুলো দেখে নেব। ফিশ পয়েন্ট যাওয়ার পথে আমি দেখলাম চার ধারে এখানে কাল্টিভেশন হচ্ছে। এখানের মেন প্রফেশনই হচ্ছে চাষাবাদ আর পশুপালন। আমি এখন যাচ্ছি ফিশ পয়েন্টের দিকে। তো মিডলে এত সুন্দর একটা সিনিক ভিউ দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। সুন্দর লাগছে দৃশ্যটা, পুরো একেবারে ছবির মতো। ফিশ পয়েন্ট যাওয়ার পথে এখানে আরও একটা ওয়াটারফল পড়ে, জলপরি ওয়াটারফল। এই জঙ্গলের মধ্যেই পড়ে, যদি আমরা খুঁজে পাই তো সেটাতেও যাব, বাট গুগল ম্যাপে সেরকমভাবে আমাকে দেখাচ্ছে না, তাই আমার মনে হয় না আমরা ওখানে যেতে পারবো বলে। তবু লোকালসদের থেকে জিজ্ঞাসা করতেই পারি। যাই হোক, দেখা যাক। আমরা আগে তো ফিশ পয়েন্টটা কভার করি, তারপর এটা দেখা যাক। আমি এখন চলে এসেছি ফিশিং পয়েন্টে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, তো আমরা নিচে যাব। নিচেতে নেমে ফিশিং পয়েন্টে আমরা তবে দেখতে পারবো। আর এখানে বৃষ্টি পড়ছে, একটু আগেই বৃষ্টি মেঘলা ওয়েদার ছিল এবং এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো চলো, আর দেরি না করে আমরা চলে যাই ফিশিং পয়েন্টে। চলো, আমি এতক্ষণ ফিশিং ফিশিং করে আসছিলাম, কিন্তু আসলে ওটা ফিশ পয়েন্ট, আমি ভুল বলেছি। চলো, বৃষ্টি আবার এখন থেমে গেছে আর আমরা চলে এসেছি ফিশ পয়েন্টে। এখান থেকে ঝর্ণাটা খুবই সরু হয়ে পড়ছে, যেটা কিনা দেখা যাচ্ছে না। একটুখানি সামনে যাবো, খুব সামনে যাবো না, বৃষ্টি পড়েছে, খুবই স্লিপারি হয়ে আছে পুরো এরিয়াটা। পিছন দিকেও একটা লেক টাইপের রয়েছে, এখান থেকে জল এপাশে পড়ছে। এপাশের ঝর্ণাটা আই থিঙ্ক একটু বেশি জল রয়েছে, বাট ওপাশেরটা থেকে খুবই সরু হয়ে পড়ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই সরু, হয়তো খুব বর্ষা, ভরা বর্ষা এলে হয়তো ওটা একটু চওড়া হয়ে পড়তে পারে, বাট ঠিক আছে। এখানের ওয়েদারটা মোরফল খুব ভালো, তো তার জন্য এটাকে 10 out of 5 দেওয়াই যায়। Thank you.
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।